চরম দুরবস্থার মধ্যে দিনাতিপাত করছেন আমার প্রাণপ্রিয় প্রবাসী রেমিটান্স যোদ্ধা ভাই ও বোনেরা। দীর্ঘ প্রায় এক বছর পর্যন্ত তারা পাসপোর্টের জন্য হন্যেহারা হয়ে ঘুরছেন, ধারে ধারে ঘুরছেন, অফিসারদের কাছে ঘুরছেন, কোনো জায়গায় তাদের পাসপোর্ট মিলছে না। পাসপোর্ট সমস্যার কারণে আজকে তারা তাদের ভিসা পর্যন্ত পাচ্ছে না ওই দেশে। কারণ আপনি নিশ্চয়ই জানেন, একটি ভিসা এক বছর কিংবা দুই বছরের জন্য লাগানো হয়, সেখানে যার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় সেই লোক নতুন করে সেখানে ভিসা লাগানোর কোনো সুযোগ নেই। আর ভিসা না থাকার কারণে অবৈধ পথে তাদেরকে যে কোনো সময় পুলিশ গ্রেপ্তার করে তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে, কাউকে জেলে রাখছে। আবার ভিসা না থাকার কারণে তিনি কোনো ব্যাংক ট্রানজ্যাকশন কোনো কিছুই করতে পারছে না। আমরা যখন প্রবাসীদেরকে নিয়ে কথা বলছি, যখন আমরা বলছি প্রবাসীরা আমার দেশের সম্পদ, প্রবাসীরা জুলাই বিপ্লবে ভূমিকা পালন করেছে, শেখ হাসিনাকে রেমিটেন্স বন্ধ করে রেখেছে, আবার এই প্রবাসীরাই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আসার পরে সর্বোচ্চ সংখ্যক রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়েছে, সেই রেমিটেন্স থেকে আমরা উপদেষ্টাদের বেতন নিচ্ছি, সরকারের টাকা দিচ্ছি, বিভিন্ন জায়গায় তাদের এই টাকা ব্যবহার করে ঋণ পরিশোধ করছি। কিন্তু আমার সেই প্রবাসী প্রাণপ্রিয় ভাইয়েরা আজ ভালো নেই। এমনি আপনারা জানেন যে বাংলাদেশের সরকার, সে যেই হোক, কোনো সরকার কোনো সময় প্রবাসীর জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করে না। কারণ এই প্রবাসীরা তার নিজ দায়িত্বে যেখানে খুশি সেখানে যায়, সরকার কিন্তু সেই রকম উল্লেখযোগ্য অবদান রেখে তাদেরকে পাঠাতে পারে না। আপনারা জানেন, যদি সরকারি মূল্য নির্ধারণ থাকে এক দেশ থেকে আরেক দেশে যেতে, যেমন বাংলাদেশ থেকে মালয়েশিয়া, সৌদি আরব, এরকম করে আরব বিশ্বসহ বিভিন্ন দেশে যেতে যদি কারো খরচ হওয়ার কথা 2 লাখ টাকা, 1 লাখ টাকা, সেটা আজকের বিভিন্ন দালালদের খপ্পরে, এজেন্টদের খপ্পরে এবং সিন্ডিকেটের খপ্পরে পরে 5 লাখ টাকা, 7 লাখ টাকা, 6 লাখ টাকা দিয়ে তারপরে যেতে হচ্ছে। আবার অনেকে টাকা দিয়ে যেতেও পারছে না। তো এক ধরনের বিগ চ্যালেঞ্জ আমার এই ভাইয়েরা বাংলাদেশ থেকেই নিয়ে তারপরে বিদেশ যাচ্ছে। কিন্তু কেন যাচ্ছে? তার পরিবারটাকে সুখে রাখতে, তার আত্মীয় স্বজনকে সুখে রাখতে, তার ছোট বোনটাকে বিবাহ দিতে, তার বৃদ্ধ বাবা মার মুখে হাসি ফোটাতে। কিন্তু আজকে তারা যেন হাসি ফোটানোর পরিবর্তে এই সংসারের জন্য এক একজন প্রবাসী যোদ্ধারা গজবে পরিণত হয়েছে। কারণ তারা টাকা পাঠাতে পারে না, তারা পরিবারের পাশে দাঁড়াতে পারে না, তারা তার পাসপোর্টটা ঠিকমতো পায় না, তারা তার ভিসা ঠিকমতো পায় না, কেউকে দেশ থেকে বিদেশে যাওয়ার সাথে সাথে জেলের মধ্যে থাকতে হয়, কারণ এম্বাসিগুলো, সরকারগুলো কোনোভাবে হেল্প করছে না। আমরা অনেক বুক ভরা আশা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে এই বাংলাদেশে ফেঁসিবাদ রটিয়ে বসানো হয়েছে, এজন্যই যে বাংলাদেশে একটি বৈষম্যহীন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের 100 দিন পার হয়েছে। আমি 100 দিনে 100 জব পরিপূর্ণ হবে সেটা আমি বিশ্বাস করি না, কিন্তু আমি অন্তত এটা বিশ্বাস করি, জুলাই বিপ্লবে যে 5টা উইং বড় আকারে অবদান রেখেছে, তার মধ্যে 2 নম্বর অবদান রেখেছে আমার এই প্রবাসী যোদ্ধা ভাইয়েরা। তারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে শেখ হাসিনার শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়েছিল, কিন্তু সেই রেমিটেন্স যোদ্ধারাই আজকের 2 নম্বর তালিকায় থাকা সত্ত্বেও তারা আজকের উপেক্ষিত। আজকের এই ফেঁসিবাদ হটানোর জন্য ছাত্র জনতা অবদান রেখেছে, ছাত্র জনতাও এখন উপেক্ষিত, অবদান রেখেছে মিডিয়াতে, অনলাইনে, বিভিন্ন জায়গায় যুদ্ধ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে গলা উঁচিয়ে কথা বলেছে, তারাও আজকের উপেক্ষিত। বাংলাদেশের এখন কারা তাহলে পুনর্বাসিত হচ্ছে? তারা যারা এই আওয়ামী লীগের ষড়যন্ত্র করেছে, সেই মানুষগুলোই এখন ষড়যন্ত্র করে এই ধরনের প্যাচ লাগিয়ে রাখছে, যাতে করে এই সরকারের উপরে জনগণ ক্ষিপ্ত হয়ে যায়। আপনারা জানেন, আমি বারবার বলেছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটা উল্লেখযোগ্য মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়কে কোনো অবস্থায় কারো পকেটের মধ্যে, কারো পিঠের ভিতরে বেঁধে রাখলে হবে না। এই মন্ত্রণালয় যোগ্য, স্বাধীন এবং বিদেশে অবস্থান করেছে, বিদেশিদের সকল অবস্থান সম্পর্কে তার জ্ঞান আছে, কী কী সমস্যায় একজন বিদেশি নাগরিক পড়তে পারে, কোন কোন জায়গায় তাকে সহযোগিতা করা দরকার, বিদেশে কত বছর থেকে তিনি কী কী সহযোগিতা মানুষকে করেছেন এবং তিনি কী কী প্রবলেমে পড়েছেন এবং ফেস করেছেন, এই রকম যোগ্যতা সম্পন্ন, শিক্ষিত, সজ্জন, ভদ্র একজন দেশপ্রেমিক নাগরিক দরকার, যার 24 ঘন্টার মধ্যে ঘুম, খানা ব্যতীত, এবাদত ব্যতীত বাকি টাইম জনগণ নিয়ে থাকবে। কিন্তু আমাদের প্রবাসী কল্যাণের কিন্তু
কোনো স্বাধীন মন্ত্রী নেই, কারো একজনের পকেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে এই মন্ত্রীটাকে ভিন্ন রাখা হয়েছে। অথচ এটা একটা বিশাল একটা ক্ষেত্র যেখানে প্রতিটা ঘন্টা কাজ করা দরকার। প্রবাসীরা আজকের অ্যাম্বাসিগুলোতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে, লাথি খাচ্ছে, ঘুষি খাচ্ছে। আজকে আমার কাছে একটা ভিডিও এসেছে, মারা হচ্ছে। আজকের এই যদি হয় আমার বাংলাদেশের ভাইদের অবস্থা, মালয়েশিয়াতে করুণ অবস্থা চলছে, এক বছরের অধিক তারা পাসপোর্ট পাচ্ছে না, কেন হবে এই অবস্থা? আমি তো মনে করি এর পিছনে আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের ষড়যন্ত্রভোগীরা দায়ী রয়েছে। যত দ্রুত সম্ভব আমার প্রবাসী ভাইদের এই পাসপোর্ট সমস্যার সমাধান না করলে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সবার আগে বিপদে পড়বে প্রবাসীদের কাছ থেকে। কারণ প্রবাসীরা যদি রেমিটান্স পাঠানো বন্ধ করে দেয়, কারো বাবার শক্তি নাই এই সরকারকে পরিচালনা করার। কারণ এই সরকার একদিকে নির্বাচিত কোনো ওই অর্থে সরকার নয়, দেশে বিদেশে তার এখনও বন্ধু হয়ে ওঠে নাই, চতুর্দিকে ষড়যন্ত্র চলমান, আওয়ামী লীগ তার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সেই মুহূর্তে যদি প্রবাসীরাও আপনাকে অসহযোগিতা করে, আপনি যাবেন কোথায়? সবার আগে এই প্রবাসীদের জন্য পাসপোর্ট সমস্যা নিরসন কল্পে এবং তাদের অ্যাম্বাসিগুলোতে তাদেরকে সম্মান দেওয়ার জন্য, এয়ারপোর্টে সম্মানসহ বিভিন্ন জায়গায় তাদেরকে সম্মানিত করতে এখনই দ্রুত সম্ভব সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমার প্রথম পরামর্শ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে স্বাধীন প্রবাসীদের থেকে নির্বাচিত একজন ব্যক্তি, সৎ, সাহসী, নির্ভীক, কথা বলতে পারবে, যে কোনো সমস্যা মোকাবেলা করতে পারবে, যে কোনো জায়গায় সাহসিকতার সাথে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পারবে, সেই রকম একজন উপদেষ্টা এখনই নিয়োগ দেওয়া উচিত। দ্বিতীয় পরামর্শ হচ্ছে, অ্যাম্বাসিগুলোর মধ্যে যারা আওয়ামী লীগ চিহ্নিত দালাল, এদেরকে দ্রুত সরিয়ে দিয়ে সেখানে দেশপ্রেমিক নাগরিকদেরকে ইনক্লুড করতে হবে। দল সে যাই করুক, অন্তত পক্ষে আওয়ামী লীগের দালাল হবে না, ফেসিবাদের দোসর হবে না, চব্বিশের গণবিপ্লবের, ছাত্র জনতার বিপ্লবের বিরোধী হবে না। সেই মানুষদেরকে এখনই দ্রুত সম্ভব সময়ের মধ্যে ঢুকাতে হবে। তৃতীয় হচ্ছে, পরিকল্পনা মাফিক দেশে বিদেশে আমাদের যারা যাচ্ছে তাদেরকে ট্রেনিং দিয়ে তারপরে ওই সকল দেশে পাঠানোর দ্রুত ব্যবস্থা করতে হবে। যদি আমরা সেটা করতে ব্যর্থ হই, তাহলে এই বাংলাদেশের কিন্তু পরিবর্তন হবে না। আমি যতটুকু জানি এখন পর্যন্ত একটা অ্যাম্বাসি পর্যন্ত সুষ্ঠু ধারায় পরিচালিত হচ্ছে না, পরিবর্তন হয়নি। পূর্বের ধারার পূর্বের মানুষগুলো দিয়েই এখনও চলছে আমাদের অফিস আদালত। এভাবে চললে এই সরকারের কোনো দিনই জনতার সরকার হিসাবে থাকতে তো এমনিও পারবে না, কিন্তু খুব একটা ভালোভাবে সুনাম অর্জন করে বিদায় নিতে পারবে না। আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা সবসময় প্রবাসীদের পক্ষে, প্রবাসী ভাইদের পক্ষে। তাদেরকে কেউ শ্রমিক বলবেন না, তাদেরকে কেউ আপনার চাকর মনে করবেন না। এই প্রবাসীরা বাংলাদেশের আপনার মতো আমার মতো মানুষের, যারা প্যান্ট শার্ট টাই পরে ঘুরে বেড়াচ্ছেন, আপনাদের মুখের রুজির ব্যবস্থা করে দিচ্ছে প্রবাসী ভাইয়েরা। অতএব প্রবাসীদের ব্যাপারে সতর্ক হবেন, প্রবাসীদের ব্যাপারে সুষ্ঠু হবেন, প্রবাসীদের ব্যাপারে যুক্তিযুক্ত কথা উপস্থাপন করবেন, প্রবাসীদেরকে দেখলে স্যালুট দিবেন, প্রবাসীদের জন্য আলাদা কার্ড বানাবেন, প্রবাসীদেরকে এয়ারপোর্টে লাল গালিচা কার্পেটের মধ্য থেকে রিসিভ করবেন, প্রবাসীদের লাগেজ রিসিভ করবেন, প্রবাসীদেরকে বাসায় পৌঁছানোর জন্য গাড়ির ব্যবস্থা করবেন। প্রবাসী লাউঞ্জ কোনো ঘোষণা দিয়ে বসে থাকে, একটা কফির জন্য প্রবাসী লাউঞ্জ বানালে হবে না, সমগ্র সমস্যাগুলোর সমাধান কল্পে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের দেশে জানিই না যে প্রবাসীদের কী কী সমস্যার সমাধান করা দরকার। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি স্পষ্ট করে বলতে চাই, যদি সেটা সম্ভব না হয়, এই গার্তামি করে সরকার চালালে সেই সরকার দিয়ে বাংলাদেশের জনগণের কোনো স্বাধীন সুন্দর মতামত যেমন প্রতিষ্ঠিত হবে না, সেবাও প্রতিষ্ঠিত হবে না। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, একজন সম্মানিত ব্যক্তি, নোবেল লরিয়েট, আমি বিশ্বাস করি তার মধ্যে পদের কোনো লোভ নেই, ক্ষমতায় থাকার ইচ্ছা নাই। ওনাকে আশেপাশ থেকে কিছু কিছু মানুষ এমনভাবে আঁকড়ে ধরেছে, হয়তো তাকে কাজ করার সুযোগ দিচ্ছে না। আমার বিশ্বাস, আমাদের এই কাজগুলোকে স্বাধীন হওয়া দরকার। দল পেশে মন্তব্য বাদ রেখে, দলীয় এজেন্ডা বাদ রেখে প্রবাসীদের পাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। সেই উদাত্ত আহ্বান জানাই, দ্রুত তাদের সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই। সবাইকে ধন্যবাদ।